স্বার্থপর ও লোভী ব্যক্তিরা উন্নতির আশা না করাই ভালো এগুলি হচ্ছে আত্মার মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসের মতো তারা আমাদের মানসিক সম্পর্ককে নষ্ট করে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় শুধু নিজে স্বার্থপর ব্যক্তির মতো সফলতা সফলতা করলেই হয় না তাকে কিছু সামাজিক দায়িত্ব গ্রহণ করতে হয় আমার সফলতা সমাজ ও দেশের কোনো কাজে আসলো না মানুষের দুঃখ দুর্দশায় আমি পাশে দাঁড়ালাম না একে প্রকৃত সফলতা বলে না আমার সফলতা যখন দেশের ও মাতৃভূমির কাজে আসবে তবেই আমি একজন সফল ব্যক্তি খারাপ তারা নয় যারা বলে দেয় তুমি কিছুই করতে পারবে না খারাপ তো তোমার মস্তিষ্ক কত সহজেই তুমি সেটা বিশ্বাস করে নাও যাদের কাছে কোনো বড় এডুকেশন ডিগ্রি নেই তাদের জন্য একটি উপকারী দিক হলো তারা চাইলেই জীবনে কোনো কিছু ভালো কাজ করতে পারে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে দৌড়াতে হয় না গভীর ঘুমের স্বপ্নগুলো অন্যরকম হয় স্বপ্ন আর স্বপ্ন থাকে না বাস্তবের কাছাকাছি চলে যায় হালকা ঘুমের স্বপ্নগুলো হালকা অস্পষ্ট কিছু লজিকবিহীন অ্যালুবলি ছবি গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট যুক্তি নির্ভর হয় পাঠ্যক্রমের শিক্ষার সাথে সাথে সামাজিক শিক্ষাটাকেও রপ্ত করা অত্যন্ত জরুরি কারণ যদি সামাজিক শিক্ষা না থাকে নিজেকে বইয়ের লাইব্রেরি তৈরি করে উচ্চ শিক্ষিত বলে গর্ব করা মানে সমগ্র শিক্ষিত জাতির অপমান করা সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা তুমি অর্জন করতে চাও মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে আমরা প্রত্যেকেই ভেতরে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মাই আমাদের চেষ্টা করা উচিত এই আগুনে ডানা যুক্ত করার মঙ্গলময়তার আলোয় জগৎ পূর্ণ করা প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ কেবল নিজের হৃদস্পন্দন ছাড়া বন্ধু জীবনে সফল হতে ভরসা নয় নিজের যোগ্যতার প্রয়োজন হয় আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ঔষধ এটাই আপনাকে একজন সফল মানুষে পরিণত করবে মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীর্ণ ব্যক্তিত্বের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার সম্মুখীন হয় যারা আন্তরিক ও নিঃস্বার্থ অবদানে নিজের প্রাপ্তি মানুষকে বিলিয়ে দিচ্ছেন কেবল তারাই জীবনের গভীর আনন্দ সত্যতার পরিপূর্ণতা অর্জন করেছে